আসসালামু আলাইকুম গত বছর ঠিক এই টাইমে যখন প্রচণ্ড গরম ছিল তখন আমি একটা রিস্ক নেই আমার কাছে খবর আসে যে চুকার প্যাট্রিজ আছে একজনের কাছে আমি সেখানে যাই খুলনাতে ছিল সেটা প্রচুর গরম ছিল আমি গাড়ি টান দিয়ে সেখানে যাই ওখানে গিয়ে দেখলাম যে টোটাল ষাটটা চুকার প্যাট্রিজের বাচ্চা আছে তার মধ্যে সম্ভবত চারটা সাদা ছিল তিনটা অ্যারাবিয়ান প্যাট্রিজ যেটা স্ট্যান্ডার্ড ক্লাসিক হয় সেটা ছিল তো আমি টোটাল সাতটাই ওইখান থেকে নিয়ে আসি খুবই কমপ্লিকেটেড জিনিস আমাকে আগেই বলে দিছিল যে এগুলো খুবই সেন্সিটিভ জিনিস অল্প একটু এদিক সেদিক খলি এরা কিন্তু মারা যাওয়ার পসিবিলিটি আছে একটু গায়ে পানি লাগলে এদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এতদো সত্ত্বেও আমি এই জিনিসগুলো এখানে নিয়ে আসছি একটা আশায় যে বাংলাদেশে একটা ইউনিক জিনিস নিয়ে আমি কাজ করব যেটা আমি আমার ভিউয়ার্সদেরকে দেখায় আমি নিজে মনে তৃপ্তি পাবো এবং আপনারা অনেক এক্সাইটেড হবেন কারণ নতুন কিছু সবাই দেখতে চায় আনকমন এর আগে কখনো দেখে নাই কি খায় কীভাবে সার্ভাইভ করলো বড়ো হওয়ার পরে বাচ্চা দিল এই পুরো প্রসেসটা মানুষ দেখতে অনেক পছন্দ করে আমাদের এখানে আসার পরে দুর্ভাগ্যবশত সাদা চারটা ছিল চারটার ভিতরে একে একে করে তিনটায় আপনারা সবাই জানেন অ্যালবিনো হোয়াইট এই সকল জিনিস একটু উইক হয় এরা একটু থাকে আপনারা মানুষের ক্ষেত্রেও সেম যারা দেখবেন অনেক ফর্সা এদের স্কিন ডিজিজ হওয়ার পসিবিলিটি বেশি থাকে তো এরকমই পশুপ্রাণীর ক্ষেত্রেও তাই কোনো প্রবলেম নেই কিছু নাই হুট করে দেখি সাদা একটা মারা গেছে এরপরে দেখলাম আরেকটার কেমন যেন ঝিমে ঝিমতে ঝিমতে উঠো মারা গেছে ওষুধ খাওয়ার কোনো কাজ হয় নাই এবং এবং লাস্ট যে সাদাটা মারা গেছিল ওইটাও সেম আপনার চুনা পায়খানা করছে কি হয়েছে জানি না ট্রাই করছি ফাইন্ড আউট করার একদিনের বেশি সময় দেয় না একদিন ওরা একদিন অসুস্থ হয় তারপর দিনই সকালবেলা আমি দেখি ডেট এই টাইপের আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ এত কিছুর পরও টোটাল চারটা সার্ভাইভ করছে এবং ফুললি অ্যাডাল্ট হয়েছে তার মধ্যে একটা সাদা চারটা ছিল ক্লাসিক ওই চারটা ক্লাসিকই কিন্তু ফিমেল হয়েছিল আর যে সাদাটা ছিল ওটা হয়েছে মেল আমি দেখছি যে আরব কান্ট্রিগুলোতে বেস্ট রেজাল্টের জন্য ওরা মেল ফিমেল একটা সিঙ্গেল পেয়ার রাখে বেশিরভাগ মানুষ এক একটা মেলের সাথে একাধিক ফিমেল রাখে এতে করে রেজাল্ট কমে আসতে পারে এটা কেন করে সেটাও আমরা এবার দেখতে পারছি যে যেইটা মেইন পেয়ার হয় মেলের সাথে ওইটা অ্যাটাকিং হয় ওইটা বাকিগুলার মারে তো যাই হোক এত কিছুর পরেও আল্লাহ রহমতে আমরা কিন্তু ডিম পাইছিলাম আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম যে আমরা মোটামুটি ডিসেম্বরে প্রথম দুইটা ডিম পাইছিলাম ওই দুইটা ডিম দুইটা ডিমই ফার্টাইল হয়েছিল বাচ্চা আমরা পাই নাই যে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো বাচ্চা নাই মাসখানে আগে আবার ডিম পাড়া শুরু করছে। এবার একদম দুইটা একসাথে ডিম পাড়া শুরু করছে রেগুলার ডিম দিছে আল্লাহ রহমতে একটা ফিমেল যেটা ডিম দেয় নাই সেটাও কিছুদিন ধরে ডিম দিতেছে তবে ছোট ছোট ডিম দেয় ওইটা বুঝলাম না এরকম ডিম সাধারণত একটা দেয় দুইটা দেয় কিন্তু এটা রেগুলার ওই ছোট ছোট ডিম দেয় কিছুদিন আগে দেখলাম যে একটা চাম ডিম পারছে বড় ডিম এবার বুঝলাম যে ওর বড় ডিম পাড়ার সময় হয়েছে ক্যালসিয়াম আরও কিছুর অভাবে এগুলো হইতে পারে তো সেটা ওদেরকে কয়েকবার ক্যালসিয়াম কোর্স করানো হয়েছে এরপর ও এরকম ডিম পারছে তো ওদেরকে আমরা আবার ইনশাল্লাহ ক্যালসিয়ামের কোর্স একটা করাই দিব তবে আনন্দের ব্যাপার হলো আলহামদুলিল্লাহ আমরা ওদের থেকে প্রথম বাচ্চা পেয়ে গেছি এটা হলো সবচেয়ে আনন্দের ব্যাপার আমরা ওদের একটা ডিম মুরগির নিচে দিয়েছিলাম আল্লাহর মতো ওইটা সাকসেসফুলি হ্যাচ হয়েছে অলরেডি ওইটার বয়স দুই থেকে তিন দিন হয়ে গেছে আজকে আবার আরেকটা ফুটছে ওইটা এখন ইনকিউবেটরে আছে ওখানে আমরা চব্বিশ ঘন্টার মতো রাখবো এরপর এটারও ব্রুডারে নিয়ে আসব ইনশাল্লাহ তো আমি দেখলাম যে এই বাচ্চাগুলো অনেক চঞ্চল ছুটাছুটি করে ছটফট করে হ্যাঁ এর আগে আমাদের এখানে রিপসের এর বাচ্চা যে দুই দিন পর্যন্ত অনেক উইক হাটে না হাটে তো হাটে না বসে থাকে এরপরে ধীরে ধীরে একটু একটি বসে দৌড়াদৌড়ি করছে পোকা খায় আর এগুলা দেখলাম যে আল্লাহর রহমতে খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই নর্মালি ফিট খাচ্ছে ফিট আর ভুসি গুড়া করে দিয়ে রাখছি ওইটাও খাইতেছে রেগুলার আল্লাহর রহমতে অ্যাক্টিভ আছে দুষ্টমি করে আর মজার ব্যাপার হলে হাত দিলে ঠুকুর মারে হ্যাঁ লাভ দিয়ে লাভ দিয়ে ঠুকুর দেয় অনেক বেশি চঞ্চল ঠিক ওর বাবা মার মতো ওর বাবা মাও কিন্তু অনেক চঞ্চল অনেক দুষ্ট তো এটা তো আপনারা এতদিন ধরে ভিডিওতে দেখতেছেন আমি দেখাইতেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন কতগুলা চুকার প্যাট্রি যে ডিম মাশাল্লাহ দেখেন দুই ধরনের ডিম আছে একটা ডিম পারে আর একটা স্পটলে যেটা স্পট আছে তবে ছোট পারে স্পটেড যেরকম ডিম পারুক আল্লাহর রহমতে প্রত্যেকটা ডিমে ফার্টাইল হয় এই একটা জিনিস দেখলাম আমার এখানে আজ পর্যন্ত আল্লাহর রহমতে যত পশু প্রাণী আপনারা দেখলেন পোষা প্রাণী দেখলেন পাখি যাই হোক এই একটা জিনিস যেটা আল্লাহ রহমতে হান্ড্রেড পার্সেন্ট রেট মানে প্রত্যেকটা ডিম আল্লাহ রহমতে জমতেছে এটা মানে আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আমার কাছে এখন যে পেয়ারগুলো আছে এগুলো বাংলাদেশের বাচ্চা ফুটছে তো এরা কিন্তু বাংলাদেশের সাথে খাপ খেয়ে গেছে এই জন্য কি হয় গরমে এরা প্রচুর হাঁপায় শীতে ওরা কিন্তু শীতটা ফিল করতে পারে যে ঠান্ডা লাগতেছে যে শীত লাগতেছে তো সব কিছু মিলায় রহমতে এরা বাংলাদেশে সেট হয়ে গেছে এবং রেজাল্টও আপনাদের সামনে এই যে ডিম কিন্তু আপনাদের সামনে এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমরা দুইটা বাচ্চা পাইছি একটা বাচ্চা আমরা অলরেডি ব্রুডারে নিয়ে আসছি আর একটা এখনো ইনকুবেটারের ভিতরে আসে ইনকুবেটার থেকে মোটামুটি চব্বিশ ঘন্টা পরেই আমি বের করে থাকি অনেকে আটচল্লিশ ঘন্টা পরে বের করে তো ওইটা চব্বিশ ঘন্টা পার হলে ইনশাল্লাহ আমি নিয়ে আসবো ওটাকে আমরা ব্রুডারে দিয়ে দিব আপনারা কমেন্টস করে জানাতে পারেন এর আগে আপনারা চুকার প্যাটারি যে ডিম দেখেছেন কিনা যদি দেখে থাকেন সেটাও কমেন্টস করে জানান আলহামদুলিল্লাহ প্রথমত আমাদের রিফসের বাচ্চা হয়েছে এর আগে রিপসের বাচ্চা দুই দিন বাস্তব মারা গেছে গত বছর কিন্তু এবার আল্লাহর রহমতে ওরা সার্ভাইভ করছে পোকা টোকা খাওয়াইয়া আল্লাহ রহমতে একটা টেকনিক আমরা পেয়ে গেছি এটা একটা আনন্দের ব্যাপার এরপরে আমাদের এখানে ম্যান্ডারিনো ডিম পেরে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা জানতাম ইনশাল্লাহ ডিম পারবে তো সেটাই হয়েছে আর এখন চুকার প্যাট্রি বাচ্চা আমরা পেয়ে গেলাম আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ব্রিডিং সিজনে যা এক্সপেক্ট করছিলাম আল্লাহ আল্লাহতাল্লাহ তাই তাই দিচ্ছেন তো ইনশাল্লাহ এখন মাত্র শুরু সবকিছু শুরু হইছে তো আমরা সাকসেসফুলি সবকিছু কমপ্লিট করতে পারি কিনা এটাই দেখার বিষয় এগুলা দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে তো এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম